Namaskar, dear learners. I am Parag Dutta from Krishnakanta Hendrik State Open University. I welcome you all to my online class on Consumers' Behavior, Cardinal Approach. This chapter is included in your first semester economics paper known as Introduction of Economic Theory 1. The issues which I will include in my class are cardinal and ordinal approach to utility, অর্থাৎ উপযোগিতা পরিমাপ করা বিভিন্ন মার্গ সমূহ। নেক্সট আমি কি চাম, মেজারমেন্ট অফ ইউটিলিটি, অর্থাৎ আমি উপযোগিতা কিদরে পরিমাপ করিব পাৰো। তাৰপিছত আমি চাম কনসেপ্ট অফ টোটেল ইউটিলিটি এন্ড মার্জিনেল ইউটিলিটি, অর্থাৎ মুঠ উপযোগিতা আৰু প্রান্তিক উপযোগিতার যিটো ধারণা, সেই ধারণার বিষয়ে আমি আলোচনা করিম। তাৰপিছত আমি চাম ল অফ ডিমিনিশিং মার্জিনেল ইউটিলিটি, অর্থাৎ ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগিতা বিধি। তাৰপিছত আমি চাম কনজিউমার্স ইকুইলিবিয়াম হুইচ ইজ এক্সপ্লেইন উইথ দ্য হেল্প অফ ল অফ ইকুই মার্জিনেল ইউটিলিটি, অর্থাৎ উপভোক্তার ভারসাম্য যেটা আমি সমপ্রান্তিক উপযোগিতা বিধির সহায়ত ব্যাখ্যা করবার যত্ন করো। আর শেষত আমি চাম কনজিউমার্স সারপ্লাস, অর্থাৎ ভোক্তার উদ্বৃত্ত। প্রথম আমি স্টার্ট করিম যে হোয়াট ইজ ইউটিলিটি। একচুয়ালি ইউটিলিটি ইজ দ্য ওয়ান স্যাটিসফাইং পাওয়ার অফ এ কমোডিটি, অর্থাৎ উপযোগিতা হয়েছে এজন উপভোক্তার যি ওয়ান্ট, সেই ওয়ান্ট স্যাটিসফাই করব একটা ক্ষমতা। এজন মানুষে যদি ভোক লাগিছে, ভোক লাগিলে যদি একটা পার্টিকুলার প্রডাক্ট কনজিউম করে আর ভোক লগা যদি নিবারণ করবেন, দ্যাট মিন্স সেই পার্টিকুলার প্রডাক্টর উপযোগিতা আছে। এটা কি হয়, আমি যেটা উপযোগিতা বলে কম, উপযোগিতা পরিমাপ করবেন অর্থনীতিবিদ সকলে বিভিন্ন সময়ত বিভিন্ন ধরনের এপ্রোচ ইউজ করেছিল। গতি দের আর বেসিক্যালি টু এপ্রোচেস টু মেজার ইউটিলিটি, ওয়ান ইজ কার্ডিনেল এন্ড সেকেন্ড ওয়ান ইজ অর্ডিনেল। ইন কেস অফ কার্ডিনেল মেজারমেন্ট অফ ইউটিলিটি, ইট ইজ এজিউম ডেট ইউটিলিটি ক্যান বি মেজার কার্ডিনেলি, ডেট মিন্স এ কনজিউমার ক্যান টেল হাউ মাছ ইউটিলিটি হি ইজ গেটিং বাই কনজিউমিং এ পার্টিকুলার প্রোডাক্টস এ ইউনিট অফ অ্যাপেল। এন্ড ইন কেস অফ অর্ডিনেল অ্যাপ্রোচ, ইউটিলিটি ক্যানট বি মেজার কার্ডিনেলি, ডেট মিন্স ইউ ক্যানট পুট এনি কাইন্ড অফ নাম্বার্স টু সে হাউ মাছ ইউটিলিটি ইউ আর গেটিং ফ্রম এ পার্টিকুলার প্রোডাক্ট। ইউ ক্যান অনলি সে দ্যাট ইউ আর গেটিং সাম কাইন্ড অফ স্যাটিসফ্যাকশন। সাপোজ ইফ আই এম সেইং দ্যাট ইফ ইউ আর কনজিউমিং টু প্রোডাক্ট এন্ড বোথ প্রোডাক্ট উইল গিভ ইউ ডিফাইন ইউটিলিটি, নাও অ্যাকর্ডিং টু দ্য অর্ডিনাল অ্যাপ্রোচ ইউ ক্যান র্যাঙ্ক দেম, ইউ ক্যানট গিভ এনি কাইন্ড অফ নাম্বার্স টুয়ার্ডস দেম। সো দ্যাট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন কার্ডিনেল এন্ড অর্ডিনেল মেজারমেন্ট অফ ইউটিলিটি, যেটা আমি অসমিয়াত কও যে সাংখিক উপযোগিতা আৰু ক্ৰমিক, অৰ্থাৎ কাৰ্ডিনেল মিনছ সাংখিক, য'ত আমি উপযোগিতা সংখ্যাৰ সহায়ত পৰিমাপ কৰিব যত্ন কৰোঁ, আৰু অৰ্ডিনেল মিনছ ক্ৰমিক, অৰ্থাৎ উপযোগিতাক আমি উই কেন ৰেংক দেম, ইউ কেনট গিভ এনি কাইণ্ড অফ নাম্বাৰ্ছ। চ' নেক্সট উই উইল ডিছকাছ এবাউট দ্য কনচেপ্ট অফ টোটেল এণ্ড মাৰ্জিনেল ইউটিলিটি। নাও হোৱাট ইজ টোটেল ইউটিলিটি, টোটেল ইউটিলিটি মিনছ দ্য ইউটিলিটি অফ এ কনজিউমার বাই কনজিউমিং দ্য অল ইউনিটস অফ এ কমোডিটি। সাপোজ ইফ আই এম সেইং দ্যাট এ কনজিউমার ইজ ফিলিং ভেরি হাংরি এন্ড ফ্রম দ্য এট ফার্স্ট হি কনজিউম ওয়ান ইউনিট অফ আপেল এন্ড দেন দ্যাট ইউনিট অফ আপেল গিভ হিম দ্য ইউটিলিটি অফ টেন ইউটিলস অ্যাকর্ডিং টু দ্য কার্ডিনাল অ্যাপ্রোচ, ফ্রম দ্য সেকেন্ড ইউনিট হি ইজ গেটিং সে ফাইভ এন্ড ফ্রম দ্য থার্ড ইউনিট হি ইজ গেটিং সে থ্রি, দেন টোটাল ইউটিলিটি উইল বি 10 plus 5 plus 3, that means 18. So this is called total utility. That means utility attained by a consumer by consuming all the units of a commodity. Now what is marginal utility? Marginal utility means, ami okhomiyat jeti kom prantik upojogita. Marginal utility means the additional utility derived by a consumer by consuming the additional unit of a commodity. As I have already given you an example in case of total utility, same example can be given in case of marginal utility. It implies that suppose from the first unit of the commodity, consumer is getting say 10 utils by consuming the first unit. Now when he consumes the second unit, the utility increases from 10 to 15. That means it adds additional 5 utils. That additional 5 utils is known as
মার্জিনেল ইউটিলিটি। সো দেয়ার ইজ এ ক্লোজ রিলেশনশিপ বিটুইন টোটাল ইউটিলিটি এন্ড মার্জিনেল ইউটিলিটি। হোয়েন দেয়ার ইজ এ ইনক্রিজ ইন টোটাল ইউটিলিটি, মার্জিনেল ইউটিলিটি অলসো ইনক্রিজেস। নাও ইফ টোটাল ইউটিলিটি ইজ ম্যাক্সিমাম, দ্যাট মিন্স মার্জিনাল ইউটিলিটি ইজ জিরো। নাও ইফ টোটাল ইউটিলিটি স্টার্টস ফলিং, দেন মার্জিনাল ইউটিলিটি বিকাম নেগেটিভ। অর্থাৎ মুঠ উপযোগিতা আর প্রান্তিক উপযোগিতার মাজত একটা খুব গভীর সম্পর্ক আছে। মুঠ উপযোগিতা হয়েছে প্রান্তিক উপযোগিতার যোগফল। যেতিয়া মুঠ উপযোগিতা সর্বোচ্চ হয় তেতিয়া প্রান্তিক উপযোগিতা সদায় জিরো হয়, আর মুঠ উপযোগিতা যেতিয়া কমি আহে তেতিয়া প্রান্তিক উপযোগিতা ঋণাত্মক হয়। সো এইটাই হয়েছে মুঠ উপযোগিতা আর প্রান্তিক উপযোগিতার মাজর যেটু বেসিক রিলেশন। গতি নেক্সট আমি ডিসকাস করিম দ্য ল অফ ডিমিনিশিং মার্জিনেল ইউটিলিটি, অর্থাৎ ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগিতা বিধি। সো দিস ল ইজ বেসিক্যালি এডভোকেটেড বাই দ্য ইকোনমিক্স আলফ্রেড মার্শাল। সো হি ওয়াজ এ ভেরি ফেমাস ইকোনমিক্স। অ্যাকর্ডিং টু আলফ্রেড মার্শাল, হোয়েন এ কনজিউমার কনজিউম মোর এন্ড মোর ইউনিটস অফ দ্য কমোডিটি, দ্য এডিশনাল ইউটিলিটি হি ডেরাইভ ফ্রম দ্য এডিশনাল ইউনিট অফ দ্য কমোডিটি গ্রেজুয়েলি ডিক্লাইন্স। অর্থাৎ কোনো এজন উপভোক্তাই যেতিয়া কোনো এটা সামগ্রীৰ বিভিন্ন গুটসমূহ উপভোগ কৰি গৈ থাকে তেতিয়া তেওঁ অতিরিক্ত গুটসমূহৰ পৰা পোৱা অতিরিক্ত উপযোগিতা লাহে লাহে কমি আহে। গতিকে এইটোক আমি ইকনমিক্সত কি বুলি কওঁ, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগিতা, অর্থাৎ ল অফ ডিমিনিশিং মার্জিনেল ইউটিলিটি। সো এই যিটো থিয়রি দ্য ল অফ ডিমিনিশিং মার্জিনেল ইউটিলিটি, দিস থিয়রি ইজ বেসিক্যালি বেসড আপন সার্টেন এজাম্পশনস। লাইক এনি আদার সোশিয়াল সায়েন্সেস, দ্য থিয়রিজ অফ ইকোনমিক্স ইজ অলসো বেসড অন সার্টেন এজাম্পশন, এন্ড দ্য ল অফ ডিমিনিশিং মার্জিনেল ইউটিলিটি ইজ নট এনি এক্সেপশন, ইট ইজ অলসো বেসড অন সার্টেন এজাম্পশন। সো হোয়াট ইজ দ্য ফার্স্ট এজাম্পশন, দ্য ফার্স্ট এজাম্পশন ইজ দ্যাট ইট এজিউমস দ্যাট ইউটিলিটি ক্যান বি মেজার্ড কার্ডিনেলি, অর্থাৎ আমি উপযোগিতা সংখ্যার হিসাবত পরিমাপ করব পারো। নেক্সট ইম্পর্টেন্ট এজাম্পশনটো কি হয়, দ্য মার্জিনেল ইউটিলিটি অফ মানি ইজ কনস্ট্যান্ট, অর্থাৎ মুদ্রার যে প্রান্তিক উপযোগিতা সেই প্রান্তিক উপযোগিতা সদায় কি হয় একে থাকে, পরিবর্তন নহয়। আর তারপর একটা খুব একটা গুরুত্বপূর্ণ এজাম্পশন কি করেছে যে দেয়ার ইজ নো টাইম লেগ বিটুইন দ্য কনজামশন অফ ডিফাইন ইউনিটস অফ দ্য কমোডিটি, অর্থাৎ সামগ্রীটোর এটার পাছত অন্যটো গুড উপভোগ করার মাজত কোনো ধরনের সময়ের ব্যবধান না থাকে। গতি এই এনেকুৱা ধরনের যেখানে এজাম্পশন সেই এজাম্পশনখিনিক যেতিয়া আমি ফুলফিল করব পাৰে তেতিয়াহে ল অফ ডিমিনিশিং মার্জিনেল ইউটিলিটি প্রযোজ্য হব। গতি আলফ্রেড মার্শালে কি কৰিছে, ল অফ ডিমিনিশিং মার্জিনেল ইউটিলিটি কিন্তু কি হল, ইকনমিক্স সকলে কি কইলে সিভিয়ারলি ক্রিটিসাইজ করলে, দ্য ল অফ ডিমিনিশিং মার্জিনেল ইউটিলিটি ইজ সিভিয়ারলি ক্রিটিসাইজ বাই দ্য ইকনমিক্স বিকজ ইট কনসেন্ট্রেট অনলি অন ওয়ান কমোডিটি, বাট ইন ডে টু ডে লাইফ উই এক্সপিরিয়েন্স দ্যাট উই কনজিউম ডিফারেন্ট কমোডিটিস, দ্যাট মিন্স টু সার্ভাইভ এ কনজিউমার হেজ টু কনজিউম ডিফারেন্ট কমোডিটিস ইন এ ডে টু ডে লাইফ, বাট ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি ইজ এক্সপ্লেইন অনলি ইন টার্মস অফ ওয়ান কমোডিটি। সো কনসিডারিং দ্য এবো ফ্যাক্ট, হোয়াট আলফ্রেড মার্শাল ডিড, আর আলফ্রেড মার্শাল ডেভেলপ আনাদার থিওরি, এন্ড অন দ্য বেসিস অফ দ্য থিওরি হি ট্রাইজ টু এক্সপ্লেইন দ্য কনজিউমার্স ইকুইলিব্রিয়াম। গতি যেটো আমাৰ ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগিতা বিধিৰ যিকেইটা লিমিটেশ্যন আছিল সেই লিমিটেশ্যনকেইটা অনুভৱ কৰি কি কৰিলে আলফ্রেড মার্শালে এটা নতুন থিওরি অর্থাৎ নতুন থিওরি আবিষ্কার করলে, সেইটোক আমি যেটো কওঁ যে ল অফ ইকুই মার্জিনেল ইউটিলিটি, আমি অসমীয়াত কওঁ সমপ্রান্তিক উপযোগিতা বিধি। আর এই সমপ্রান্তিক উপযোগিতার বিধির সহায়ত আলফ্রেড মার্শাল আর কি করলে উপভোক্তার যে আচরণ বিধি সেই আচরণ বিধি ব্যাখ্যা করবর যত্ন করলে। এটা সমপ্রান্তিক উপযোগিতা বিধি কি হয়, সমপ্রান্তিক উপযোগিতা বিধি হয়েছে যে সমপ্রান্তিক উপযোগিতা বিধি আমি ইট ক্যান এপ্লিকেবল মোর দেন ওয়ান কমোডিটি, হুইচ ইজ বেসিক্যালি দ্য নর্মেল সিচুয়েশন, এ কনজিউমার ইন ডে টু ডে লাইফ কনজিউম মোর দেন ওয়ান কমোডিটি। নাও অ্যাকর্ডিং টু আলফ্রেড মার্শাল, এজ এ কনজিউমার ইন নর্মেল ডে টু ডে লাইফ কনজিউম মোর দেন ওয়ান কমোডিটিস,
and his income is limited. So according to Alfred Marshall, he will distribute his income or he will demand different commodities in such a way that the ratio between marginal utility of that particular commodity and the price of that particular commodity are equal for all commodities. For example, if I am saying that a consumer for the timing, if I am assuming that a consumer is consuming two commodities, say X and Y. As an upabhoktai, duta hamogri upabhok korise, hamogri duta hoise X aru Y. Etia প্রত্যেকটো সামগ্ৰীৰ দ্য এক্স নামৰ সামগ্ৰীটোৰ যেটো প্ৰান্তিক উপযোগিতা হ'ব দ্যাট ইজ মার্জিনাল ইউটিলিটি অফ এক্স আৰু এক্স নামৰ সামগ্ৰীটোৰ যেটো প্ৰাইস হ'ব অৰ্থাৎ এক্স নামৰ সামগ্ৰীটোৰ দৰ আৰু তাৰ যেটো ৰেচিঅ' অৰ্থাৎ অনুপাত হ'ব সেই অনুপাতটো ওয়াই নামৰ সামগ্ৰীটোৰ মার্জিনাল ইউটিলিটি আৰু দৰৰ অনুপাতৰ হতে একে হ'ব লাগিব দ্যাট মিনস দ্য কন্ডিশন ইজ লাইক দ্যাট মার্জিনাল ইউটিলিটি অফ এক্স ডিভাইডেড বাই দ্য প্রাইস অফ এক্স must be equal to marginal utility of y divided by price of y and which must be equal to marginal utility of money অর্থাৎ হেই কন্ডিশনটো স্যাটিসফাই করিলেহে according to the law of marginal utility এজন কনজিউমারে বা এজন উপভোক্তাই তেও যেটো ভাড়াহিম্য বিন্দু হে ভাড়াহিম্য বিন্দুত উপনীত হব পাৰিব সো এজ আই হ্যাভ অলরেডি টোল্ড ইউ লাইক law of diminishing marginal utility law of equi-marginal utility is also based on certain assumption as I have already discussed with you so I will not repeat it again so next I will discuss about consumers surplus so this is the last issue which I am going to discuss in this class so consumer surplus means the difference between what a consumer wants to pay and how much he actually pays that means if I am saying that for a particular commodity say x a consumer is willing to pay say 20 rupees but the actual price of that particular commodity is rupees 10 then the consumer surplus is 20 minus 10 is equal to 10 so this is also a very you know important concept in economics it tries to explain the difference between the willingness of a consumer to pay for a particular commodity and what he actually pays so these are the things we have discussed in this class initially I have started cardinal and ordinal approaches of utility then I am trying to define the measurement of utility then we have an idea about total utility and marginal utility then we discussed about the law of diminishing marginal utility then consumer's equilibrium with the help of law of equi-marginal utility and lastly we talk about consumer surplus অর্থাৎ উপভোক্তার উৎপিত্ত so I hope that you got some idea about utility and how to measure utility what is consumer surplus etc so thank you for attending this class thank you again